ওয়েলকাম, গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আসুন, বসুন, দেখুন আর শো লাল গোলাপ। সাম্প্রতিককালে বাংলাদেশে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ সংখ্যা অন্য সব অপরাধকে ছাড়িয়ে গেছে। গত 8 বছর ধরে পুলিশের খাতায় এটিই হয়েছে দেশের প্রধান অপরাধ। এর আগে অপরাধের শীর্ষে ছিল বিভিন্ন ধরনের চুরি। বাংলাদেশে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ ও মাদকাসক্তি নিয়ে আমরা কয়েকটি অনুষ্ঠান করব। আজ লাল গোলাপে দেখবেন মাদকাসক্তি পার্ট 1। আগে জেনে নিন কিছু তথ্য। মাদকাসক্তি বা ড্রাগ আসক্তি হতে পারে শারীরিক, মানসিক অথবা উভয়ই। ড্রাগের উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা ড্রাগ আসক্তির সূচনা করে এবং এক পর্যায়ে আসক্ত ব্যক্তির আচার ব্যবহারে সেই নির্ভরশীলতা প্রকট হয়ে ওঠে। এমনকি তাকে সেই নির্ভরশীলতা থেকে মুক্ত করার প্রচেষ্টার সময়ও তার শারীরিক আচার ব্যবহার বিচিত্র হতে পারে। মানসিকভাবে আসক্ত ব্যক্তি ভাবতে পারে ড্রাগ খেলে সে চূড়ান্ত সুখ ও আনন্দ পাবে। আফিম, হেরোইন, ঘুমের ওষুধ বা স্লিপিং পিল, ফেন্সিডিল, গাঁজা, খিঁচুনির ওষুধ যেমন ফেনোবারবিটাল, ব্যথা কমানোর ওষুধ যেমন ডারফোসেট ও কোডিন প্রভৃতির ওপর নির্ভরশীলতা থেকে ড্রাগ আসক্তি হতে পারে। যারা অ্যালকোহলিক ড্রিঙ্ক করেন যেমন হুইস্কি, জিন, বিয়ার প্রভৃতি, তারা যদি এইসব ড্রাগ খান তাহলে অতি দ্রুত ড্রাগ আসক্ত হতে পারেন। মাদকাসক্তি বিষয়ে কথা বলার জন্য আজ এখানে আছেন ডাক্তার আলী আসকার কুরেশি। তার সঙ্গে আলোচনার আগে জেনে নিন আরও কিছু তথ্য। বিভিন্ন রিসার্চে জানা গেছে কোনো ব্যক্তির জীবনে একটা বড় ধরনের বিপর্যয় অথবা দুর্ঘটনা ঘটে গেলে মাদকাসক্তির সূচনা হতে পারে। যেমন পরীক্ষায় ফেল, চাকরি না পাওয়া, চুরি করতে গিয়ে অথবা মিথ্যা বলতে গিয়ে ধরা পড়া, প্রেমে ব্যর্থ হওয়া, দাম্পত্য জীবনে অসুখী হওয়া ইত্যাদি। মাদকাসক্তির প্রাথমিক চিহ্ন হতে পারে অসংলগ্ন কথা বলা, অনুচিত উক্তি করা, বারবার টয়লেটে অথবা গোপন জায়গায় যাওয়া যেখানে গিয়ে ড্রাগ নেওয়া সম্ভব, শারীরিক খিঁচুনি, ঘর্মাক্ত হওয়া, মাথা ধরা ইত্যাদি। এক পর্যায়ে আসক্ত ব্যক্তি তারই মতো অন্যান্য আসক্ত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করে এবং হয়তো তাদের সঙ্গে বেশি সময় থাকার চেষ্টা করে। সে ড্রাগ না পেলে রেগে যায়, বিরক্ত হয়, ঝগড়া করে, ড্রাগ কেনার জন্য টাকা চুরি করে, না জানিয়ে বাড়ির জিনিসপত্র বিক্রি করে, টাকা ধার করে, সে কাজকর্মে যায় না, কোনো কাজকর্মই করে না, নিজের হতাশা ও ডিপ্রেশনের কথা বলতে থাকে। ড্রাগ ছাড়া তার জীবনে আনন্দের আর কিছু থাকে না। ড্রাগ আসক্ত হতে পারে নারী পুরুষ উভয়ই, তবে নারীদের তুলনায় পুরুষরাই বেশি আসক্ত হয়। আর দেশে বিদেশে দেখা যাচ্ছে তরুণরাই বেশি আসক্ত হয়ে পড়ে মাদকদ্রব্যের প্রতি। আমার এক অগ্রজ প্রতিম ও বন্ধু তার প্রৌঢ় বয়সে তারই একমাত্র পুত্র সন্তানের হাতে নিহত হয়েছিলেন। সেই পুত্রটি মাদকাসক্ত হয়েছিল। পিতা তাকে মাদকদ্রব্য কেনার টাকা দিতে নারাজ হয়, সে পিতাকে ছুরি দিয়ে হত্যা করেছিল। কোনো সন্তান মাদকাসক্ত হলে তাকে রক্ষা করার জন্য পিতামাতার অবিলম্বে উদ্যোগী হওয়া উচিত। মাদকাসক্ত ব্যক্তিকে রক্ষার জন্য অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ়চেতা হতে হবে। আগেই বলেছি বাংলাদেশে মাদকদ্রব্য ও আসক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আরও কিছু তথ্য। বাংলাদেশে সাম্প্রতিককালে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ বেড়ে গিয়েছে। 2000 সালে মাদক সংক্রান্ত মামলা হয়েছিল 5671টি, 2009 সালে হয়েছিল 12188টি, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। 2010-এ এই সংখ্যা হয়েছে 24292টি, অর্থাৎ 10 বছরে 4 গুণেরও বেশি হয়েছে মাদক সংক্রান্ত মামলা। ইন্ডিয়া এবং মায়ানমারের সীমান্ত দিয়ে বেশি মাদক ঢোকে বাংলাদেশে। সীমান্তের 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ান ফেন্সিডিল কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় উৎপাদিত ফেন্সিডিলের বেশিরভাগই বাংলাদেশে চোরাচালান হচ্ছে, ফলে ইন্ডিয়া অবৈধভাবে বিরাট আয় করছে। একইভাবে মায়ানমার থেকে আসছে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ইত্যাদি। 2 বছর আগে বিডিআর বিদ্রোহ এবং তারপর বাংলাদেশের সীমান্ত রক্ষা ব্যবস্থা প্রায় নিশ্চিহ্ন বা অতি দুর্বল হয়ে পড়ার পরে সীমান্তবর্তী দেশগুলো থেকে মাদকদ্রব্য আরও বেশি পরিমাণে বাংলাদেশে ঢুকছে। ডক্টর কুরেশি, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনার কার্ডে আমরা দেখতে পাচ্ছি আপনি MBBS ঢাকা থেকে, তারপরে আপনি আমেরিকা থেকে PGT করেছেন। PGT মানে কি? পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইন হোয়াট? ইন ড্রাগ অ্যাডিকশন। ইন ড্রাগ অ্যাডিকশন। এবং আমি অবাক হচ্ছি দেখে একটি নতুন সাবজেক্ট অ্যাডিকশন, MSc ইন অ্যাডিকশন লন্ডন থেকে আপনি করেছেন। এটি একটি সম্পূর্ণ নতুন বিষয় অ্যাডিকশন। এই সাবজেক্টটা নতুন এসছে যেহেতু অ্যাডিকশনসটাও তো আমাদের গ্লোবালি একটু নতুন একটা বিষয় আর কি, খুব অ্যাড্রেস করা। এখানে আপনি মুক্তি নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আচ্ছা, এখন বলুন মাদকাসক্তি যে বাংলাদেশে
ছড়িয়ে পড়ছে সে বিষয়ে সবে উদ্বিগ্ন হয়েছেন এবং সম্প্রতি পত্রিকাতেও তার প্রতিফলন ঘটছে। দেখুন, আমি কয়েকটি পত্রিকা দেখাচ্ছি যে ছড়িয়ে পড়ছে মাদকাসক্তি, ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশসহ অনেকেই ফেন্সিডিলে আসক্ত, এটা বলেছেন ডিআইজি স্বয়ং। এবং এটি বড় হেডলাইন হয়েছে কারণ এখানেও আছে আরেকটি কাগজে, পুলিশ প্রকৌশলী চিকিৎসকেরাও ফেন্সিডিলে আসক্ত, অনেক পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী এখন ফেন্সিডিল খায়, ডিআইজি বললেন। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে মাদকাসক্তি এখন ছোটদের মধ্যে ছড়িয়ে পড়েছে, শিশুদের জন্য ফেন্সিডিল ছোট মকবুল, দেখুন ছবিটা। আরেকটি দেখুন, মাদকের মরণ ছবল, শিশুরা পার্কে বসে মাদক আসক্ত হয়ে পড়ছে, তার একটি ফটোগ্রাফ এখানে রয়েছে, গ্লু স্নিপিং করছে আঠা। আচ্ছা, আপনি কেন এই বিষয়টির প্রতি ঝুঁকে পড়লেন আপনার প্রাথমিক জীবনে? আমরা যখন ডাক্তার হয়ে গেছি, ঢাকা মেডিকেল কলেজের ডক্টরস একটা হোস্টেল আছে আর কি, সেখানে হঠাৎ একদিন আমার এক প্রিয় বন্ধুর মৃতদেহ আবিষ্কার করলাম আমরা। ওটা দুই দিনে ডিকম্পোজ হয়ে পচে, মানে চেনার উপায় ছিল না, কারণ সবাই, আমরা তখন ইন্টার্নি ডাক্তারদের কিন্তু ডিউটি করতে হয় প্রায় 24 ঘন্টা 48 ঘন্টা অ্যাট এ টাইম, তো ওর সঙ্গে আমাদের দেখা হয় নাই দুই তিন দিন, হঠাৎ এই গন্ধ বেরোচ্ছে, তার লাস্টটা ডিকম্পোজ হয়ে গেছে এমনভাবে বোঝা যায় না। সে কী খেত? সে সম্ভবত ইট ওয়াজ ডিউ টু এ ওভারডোজ অফ ড্রাগ, সে মারা গেছে। আচ্ছা, তখন বাংলাদেশে মাদকাসক্তি চিকিৎসার কোনো ব্যবস্থাই ছিল না, আমি তখন ইন্টার্নি করি। আচ্ছা, দেন আই থট যে সামথিং হ্যাজ টু বি ডান। হি ওয়াজ মাই ক্লাস ফ্রেন্ড ইন ঝিনাইদহ ক্যাডেট কলেজ ফর 6 ইয়ার্স অ্যান্ড হি ওয়াজ মাই ক্লাস ফ্রেন্ড ইন ঢাকা মেডিকেল কলেজ ফর অ্যানাদার 6 ইয়ার্স, 12 বছরের বন্ধু, কিন্তু আমি তাকে চিনতেই পারলাম না। তো এই জিনিসটা আমার খুব মনে রেখাপাত করেছিল। পরবর্তী পর্যায়ে আমি 1988 সালে আমি মুক্তি নামে 6 বেডের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গড়ে তুলি, সেটি এখন 100 বেডের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, এবং মাদকাসক্তির পাশাপাশি আমরা মানসিক সমস্যার চিকিৎসা করি এবং কাউন্সিলিং, সাইকোথেরাপি সহ পূর্ণাঙ্গ মাদকাসক্তির চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমাদের ওখানে ব্যবস্থা। মানে একটা মানুষের যখন অসুখ বিসুখ হয় তখন ফেন্সিডিল বা অন্যান্য ওষুধ খায়, কিন্তু মাদকাসক্তি যদি একটা অসুখ ধরে নিই আমরা, এবং এটা অসুখ বটে, সেখানে আপনার ওষুধ ছাড়াও অন্যান্য ধরনের থেরাপি দিয়ে থাকেন, যেমন কাউন্সিলিং অথবা সাইকোথেরাপি, ইলেকট্রিক শক? না, এখানে কোনো রোল নেই। আচ্ছা, কিন্তু আপনি বললেন না যে বাংলাদেশে গাঁজা ভাঙ, ওখান থেকে আমরা যে আজকে এখানে অন্যান্য নেশায় চলে এসেছি, এই ধারাবাহিকতা। আসলে মাদকাসক্তি বলতে যা বোঝায় সেটা কিন্তু প্রাগৈতিহাসিক কাল থেকেই তো আছে, নেশা যাকে বলে আর কি, কিন্তু এটা যখন একটা আসক্তি পর্যায়ে এবং একটা অ্যালার্মিং সিচুয়েশন, এটা কিন্তু আমাদের দেশে শুরু হয়েছে 80-এর দশকের মাঝামাঝি থেকে। তখন ইন্ডিয়া থেকে ফেন্সিডিল অ্যান্ড হেরোইন ব্যাপকভাবে বাংলাদেশে ঢুকে পড়লো। আচ্ছা, এরাই কিন্তু ছিল না অ্যাকচুয়ালি। ফেন্সিডিল আমাদের দেশে যখন লিগাল ছিল তখন কেউ ফেন্সিডিল অ্যাবিউজ করে নাই। আচ্ছা, সো 1982তে একটা ঔষধ নীতি হলো, সেই ঔষধ নীতিতে ফেন্সিডিলটা ব্যান্ড করে দেওয়া হলো। অ্যাজ সুন অ্যাজ ফেন্সিডিল ব্যান্ড হলো তখন থেকে কিন্তু ফেন্সিডিলটা ইয়াং জেনারেশনের ভিতরে মেনলি খুব ব্যাপক চাহিদা হয়ে গেল, তারা অ্যাবিউজ করা শুরু। তারপরে অন্য কী দ্রব্য এলো? হেরোইনটা তো তখন আসতেছে, হেরোইনটা অনেক দিন ধরে বাজারে খুব একটা দারুণভাবে নেশার বস্তু হিসাবে চললো। এরপরে আসলো আপনার অ্যামফিটামিন, যাকে ইয়াবা, চলিত ভাষায় ইয়াবা বলে। কিন্তু ইয়াবা তো আমরা শুনছি এটা যৌন উত্তেজনা বর্ধক, এটা নেশা বর্ধক? তাহলে কোনো ড্রাগই যৌন উত্তেজনা বর্ধক নয়। এটা হয় কি যে একটা আর্টিফিশিয়াল স্ট্রেংথ অ্যাট দ্য বিগিনিং দেয় প্রাথমিক পর্যায়ে, কিন্তু সেটা মানুষের যে স্বাভাবিক ন্যাচারাল যে শক্তি, সেই শক্তিটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়, এবং যারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গ্রহণ করে তাদের যৌন ক্ষমতা হ্রাস পায় এবং প্রায় শেষ পর্যায়ে এসে পড়ে। এই মুহূর্তে বাংলাদেশে যে মাদকাসক্ত হয়েছে, যাদের অনেকের ট্রিটমেন্ট আপনি করছেন নিয়মিতভাবে, তাদের মধ্যে কোন মাদকে আসক্তির প্রতি সবচেয়ে বেশি আপনার রোগী হয়েছে? এই ট্রেন্ডটা অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ ইন দ্য স্ট্রিট, এই ট্রেন্ডটাও চেঞ্জ হয়েছে। প্রথম যখন আমি শুরু করি চিকিৎসা 88-এ, তখন আমার ওখানে ভর্তি রোগীর সংখ্যা ছিল সবচাইতে বেশি হেরোইন
এবং গাজার, গাজাটা কিন্তু এখনও গাজা গাজার রোগী সবচাইতে বেশি, মানে গাজা অ্যাবিউজ করে সবচাইতে বেশি লোক, কিন্তু গাজার রোগী বেশি না, মানে গাজার রোগী কিন্তু ট্রিটমেন্টে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ ওরকম ডিপেন্ডেন্সি হয় না গাজাতে। যেমন কেউ যদি গাজা অল্প একটু খায় সারা জীবনই খেয়ে গেল, ঠিক আছে, কিন্তু গাজা যখন গাজা সাইকোসিস নামে একটা রোগ আছে, আচ্ছা, যে গাজা যারা খায় তাদের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে অনেক সময়, তখনই তারা চিকিৎসায় আসে। আচ্ছা, when they suffer from ganja psychosis, গাজা নয় তাহলে কিসের রোগী আপনার সবচেয়ে বেশি? হেরোইন, এখন হেরোইন না, প্রথমে প্রথম দিকে ছিল, আচ্ছা, এখন আমরা তারপরে হয়ে গেল হেরোইনের পরে ফেন্সিডিলের রোগী সবচেয়ে বেশি পেলাম। হ্যাঁ, তারপর লট অফ ফেন্সিডিল, একদম ভর্তি ফেন্সিডিলের রোগী। আচ্ছা, এখন ফেন্সিডিলের দামটা অত্যাধিক বেড়ে গেছে। আচ্ছা, সো পিপল হ্যাজ সুইচড ওভার ফ্রম ফেন্সিডিল টু হেরোইন অ্যান্ড ইয়াবা, দ্যাট ইজ অ্যাম্ফিটামিন। আচ্ছা, যার জন্য এখনকার রোগীর ভিতরে সবচাইতে বেশি আমরা পাচ্ছি অ্যাম্ফিটামিন, দ্যাট ইজ ইয়াবা। ডক্টর কুরেশি, আমাদের প্রাথমিক আলোচনায় আপনি বলেছিলেন যে মাদকাসক্ত তরুণটি তার পিতাকে খুন করেছিল, তাকে আপনি চিনতেন, তার ট্রিটমেন্ট আপনার ক্লিনিকেই হয়েছিল, সে সেরে উঠল না কেন, কী হয়েছিল? না, সে তো আমাদের ওখানে চিকিৎসা ছিল এবং সে সম্পূর্ণভাবে সেরে গেছিল। সে শুধু মাদকাসক্ত ছিল না, মাদকাসক্তের পাশাপাশি সে মানসিক সমস্যা তার ডেভেলপ করেছিল। হি ওয়াজ এ কেস অফ, আমরা আমাদের মেডিকেল ভাষায় বলে কোমরবিডিটি, সাবস্টেন্স মিসইউজ ডিসঅর্ডার অ্যাট দ্য সেম টাইম সাইকোসিস। তার মানে মাদকাসক্ত হওয়া আর পাগল হওয়া দুটো খুব পাশাপাশি চলছে, ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, তারপরে ওতপ্রোতভাবে জড়িত এরকম যে যদি দীর্ঘদিন যাবত কেউ মাদকদ্রব্য গ্রহণ করে তার মানসিক সমস্যা হতে পারে, এবং যদি মানসিক সমস্যা ডেভেলপ করে মাদকদ্রব্য খাওয়ার কারণে সেটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তাহলে এই ছেলেটিকে আপনি ট্রিটমেন্ট করেছিলেন? তার ট্রিটমেন্ট করেছিলাম এবং সে বেশ অনেক দিনই আমাদের ওখানে ছিল এবং সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের হাসপাতাল থেকে বা বের হয়। সে লন্ডনে স্কুল অফ ইকোনমিক্স থেকে কিন্তু পাশ করা ছেলে ছিল, ভেরি ইন্টেলিজেন্ট, এবং একদম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়, ড্রাগ ফ্রি অ্যান্ড সাইকোসিসের যে সমস্যা ছিল মানসিক রোগের, যে দ্যাট ওয়াজ হি ওয়াজ সাফারিং ফ্রম মুড ডিসঅর্ডার। আচ্ছা, মুড ডিসঅর্ডার মিনস বাইপোলার মুড ডিসঅর্ডার, এটা হচ্ছে যে মেজাজ কখনো হঠাৎ করে উপরের দিকে চলে যায়, এটাকে বলে ম্যানিক ফেজ, আবার কখনো কখনো ডাউন হয়ে যায়, দ্যাট ইজ ডিপ্রেসিভ ফেজ। তো যখন ম্যানিক ফেজে যায় তখন কিন্তু খুনও করে ফেলতে পারে। তাহলে পিতা মাতা কি করা উচিত ছিল? এখানে আমি বলবো পিতা মাতা এবং অভিভাবকদের কিছুটা হলেও গাফিলতি আছে। হাসপাতাল থেকে যখন সে বের হয়, শুধু সে না, প্রতিটা রোগী বের হওয়ার সময় আমাদের সাজেশন থাকে যে প্রাথমিক পর্যায়ে দে উইল কাম ফর ফলো আপ ওয়ান্স এ উইক। আমাদের মতন হাসপাতাল থেকে যখন একটা রোগী বেরোচ্ছে তখন চিকিৎসা শেষ নয়, বরং বলা যেতে পারে চিকিৎসা শুরুর সে, এন্ড অফ দ্য বিগিনিং। তো যারা এই জিনিসটা বোঝে না বা উপলব্ধি করে না বা যে কোনো কারণেই ফলো আপ চিকিৎসাটা করে না, তাদের ক্ষেত্রে রিল্যাপস হওয়ার সম্ভাবনা, আবার ফিরে আসে, আবার ফিরে আসার সম্ভাবনা মোর দেন 90%। একটা কথা বলুন, আপনার এখানে যে এখন 100 বেডের একটা হাসপাতাল আছে, সেখানে গড়পড়তা রোগীদের কতদিন থাকতে হয়? এটা এটা ভ্যারি করে পেশেন্টের অবস্থার উপরে এবং কোন ধরনের ড্রাগ নিত, কতদিন নিত, বাট কোনো রোগী নট লেস দেন এ মান্থ, এক মাসের নিচে নয়। সো 1 মাস থেকে 3 মাস এটা একটা রিজনেবল টাইম। যারা রোগী তারা কোন শ্রেণীর, নিম্ন, মধ্যবিত্ত, উচ্চবিত্ত? সব শ্রেণীর, কারণ মাদকাসক্তি এমন একটা পর্যায়ে গেছে যে এটা সকল শ্রেণী বাধা অতিক্রম করেছে। কিন্তু এই শ্রেণীর মধ্যে নারী ও পুরুষের সংখ্যা কতটা? ভর্তি রোগীর ক্ষেত্রে পুরুষের সঙ্গে নারীর ব্যাপক পার্থক্য, 5-10% মহিলারা আমাদের এখানে ভর্তি হয়, কিন্তু রোগী যে 5-10% আছে তা নয়, নারীর সংখ্যা, রোগীর সংখ্যা মেবি অ্যারাউন্ড 20%। নারীদের চিকিৎসা করার ব্যাপারে ফ্যামিলি তেমন আগ্রহী নয় যতটা ছেলেদের চিকিৎসা করার ব্যাপারে আগ্রহী। এটা কি দুঃখজনক নয়? অবশ্যই দুঃখজনক, অবশ্যই। তাহলে এই বিষয়ে ওপেন হওয়া, ওপেন, খোলামেলাভাবে কথা বলা উচিত, তাই না? অনেকে মনে করে যে না, আমার মেয়েকে নিয়ে যাব, লোকে কি বলবে। নারী ছাড়াও কিন্তু আমরা খবরের কাগজে দেখলাম ছেলে মেয়েরাও, বাচ্চারাও আসক্ত হচ্ছে, এটা কীভাবে সম্ভব হচ্ছে? পয়সা কোত্থেকে পাচ্ছে? নেশার পয়সা ভূতে জোগায় বলে একটা কথা আছে না, পয়সা তারা এনিহাও ম্যানেজ করে। তবে বাচ্চাদের ভিতরে আমি যেটা লক্ষ্য করেছি যে এই স্ট্রিট বয়েজ যেগুলো,
রাস্তাঘাটে যাদেরকে আমরা টোকাই বলি, এই টোকাইদের একটা মেজর অংশ কিন্তু মাদকদ্রব্যে আসক্ত এবং তারা মেনলি গ্লু স্নিফিং করে, ওই যে আঠা, বিভিন্ন ধরনের আঠা পলিথিনের ব্যাগে নিয়ে সেটা স্নিফ করা। তাহলে একজন অভিভাবক, পিতামাতা, আশেপাশে যারা আছেন, বন্ধু বান্ধব বুঝবেন কী করে যে তারই কাছের একটি ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়েছে? আপনি কিন্তু আপনার তরুণ জীবনে বোঝেননি, আপনি প্রথমেই বলেছেন। এটা আমাদের পিতামাতা, অভিভাবক সবার জানা প্রয়োজন যে আমার সন্তান আসলে কী করছে। কারণ মাদকাসক্তি এমন একটি সমস্যা যে যে কোনো সময় যে কোনো পরিবারে এটা এফেক্টেড হতে পারে। সো আগের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং আমি সবসময় বলি যে মাদকাসক্তির ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যদি মাদকাসক্তি প্রতিরোধ করতে পারি সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। নাম্বার ওয়ান পয়েন্ট, যে আমার ছেলে বা আমার মেয়ে খুব শান্তশিষ্ট, ভালো ছিল, রেগুলার স্কুলে যেত, পড়াশোনা করত, হঠাৎ দেখা যাচ্ছে তার মন মানসিকতায় আকস্মিক একটা পরিবর্তন। স্কুলে যাওয়ার ব্যাপারে উদাসীন, পড়াশোনা করতে চাচ্ছে না, ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। রাতের বেলা দেখা যাচ্ছে যে সে জেগে থাকছে। কী করো বাবা, রাত্রে জেগে আসো কেন? আমি কম্পিউটারে কাজ করছি, আমার পড়ালেখার কাজ। বিভিন্ন অজুহাতে এটা কিনবো, সেটা কিনবো, স্কুলে এটা লাগবে, সেই লাগবে, বিভিন্ন অজুহাতে টাকা পয়সা দাবি করছে। তাহলে বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং। ইদানিং দেখা যায় একটা জিনিস, কোচিং করতে যায় বাচ্চারা। এখন বাপ মা এত ব্যস্ত তাদের সাংসারিক এবং প্রফেশনাল কাজ নিয়ে যে গাড়ি ড্রাইভারের উপরেই নির্ভর। কিন্তু আমি এরকম অন্তত কয়েকশো রোগী পেয়েছি যারা বাবার কাছ থেকে পাঁচটা টিচার বা ছয়টা টিচারের পয়সা নিয়েছে প্রতি মাসে কোচিংয়ের জন্য, জীবনে একটা টিচারের কাছেও যায়নি, বাবা মা জানেই না, তিন বছর পরে আবিষ্কার করছে, আফটার থ্রি ইয়ার্স। আমি বিশ্বাস করি যে সন্তানকে অবিশ্বাস করাটা সবার জন্য, পিতামাতার জন্য এম্বারেসিং, কিন্তু সন্তানের স্বার্থে তাদেরকে তীক্ষ্ণ নজরে রাখতে হবে। কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, বন্ধুবান্ধব সার্কেলের অবস্থাটা কী, এটা আমাদেরকে জানতে হবে। আমার শেষ প্রশ্ন, আপনার হসপিটালে যদি আমি আমার মাদকাসক্ত ভাই বা ছেলেকে পাঠাই বা বোনকে পাঠাই, তাহলে তার সেরে ওঠার সম্ভাবনা কতটুকু? অনেকে মনে করে আট বছর, দশ বছর ধরে মাদকদ্রব্য খাচ্ছে, খুবই খারাপ অবস্থা ছিল, আমার হসপিটালে এনে পরের দিনই বলে যে কত ইম্প্রুভমেন্ট কী হয়েছে, এক সপ্তাহ পরে বলে যে এত দেরি হচ্ছে কেন, এটা তো সার্জারি না, কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম, হয়ে গেল, ইটস নট এ সার্জারি। এখানে সময় লাগবে এবং সেই প্রপারলি চিকিৎসাটা করতে হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস অফ দ্য স্পেশালিস্ট। আমরা যেহেতু বিশেষজ্ঞ, এই কাজে করছি, এর উপরে লেখাপড়া করেছি, 25 বছর এই কাজই করছে, তো আমাদের অ্যাডভাইসটা ফলো করতে হবে। ধন্যবাদ ডক্টর কোরেশি আপনার মূল্যবান উপদেশের জন্য, যা থেকে আমি নিশ্চিত যে অভিভাবকরা এবং মাদকাসক্ত ব্যক্তিরা অনেক উপকৃত হবেন। আমাদের তরফ থেকে একটি স্পিকিং রোজেস কর্তৃক পরিবেশিত লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। ড্রাগস যে কত ভয়াবহ পরিণতি বয়ে নিয়ে আসতে পারে তার কিছুটা আমরা আজ আপনাদের জানালাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই ড্রাগস মুক্ত থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।